বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়েছিলেন তিনি উনিশশো সালে চিঠি লিখে বাংলাদেশে সংঘটিত ভয়াবহ গণহত্যার ঘটনা বিশ্ববাসীকে জানিয়েছিলেন ব্রিটিশ নাগরিক লুসি হল্ট তার কথা আগে জানিয়েছে ডিবিসি নিউজ এবার আমাদের কাছে এসেছে লুসির লেখা এমন কিছু চিঠি যা হতে পারে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল দু ষোলো সালের পহেলা ডিসেম্বর প্রথমবারের মতো ডিবিসি নিউজে উঠে আসে লুসি হল্টের কথা উনিশশো একাত্তর সালে যশোরের ফাতেমা হাসপাতালে চিকিৎসা সেবায় অংশ নেন লুসি তবে পাননি কোন স্বীকৃতি তার শেষ ইচ্ছা এদেশের বাংলা মাটির সোদা গন্ধে যাবার সে লক্ষ্যে বাংলাদেশের নাগরিকত্ব ও ভিসা নবায়নের আটত্রিশ হাজার টাকা মৌখুব চেয়েছিলেন ব্রিটিশ নাগরিক লুসি এ বিষয়ে জেলা প্রশাসন তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি তার নাগরিকত্ব দেওয়া ব্যাপারটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার বাট প্রক্রিয়াগত বিষয়টা ত্বরান্বিত করা সহযোগিতা করা এটুকু আমার কাছ থেকে আপনি পাবেন উনিশশো একাত্তর সালে মায়ের কাছে পাঠানো চিঠিতে লুসি উল্লেখ করেছিলেন বাঙালিরা পশ্চিম পাকিস্তানের শোষণ চায় না স্বাধীনভাবে বাঁচতে চায় আর যোগ্য নেতা হিসেবে বঙ্গবন্ধুকে পেয়েছে বাঙালিরা মায়ের মৃত্যুর পর চিঠিটি বাংলাদেশে ফেরত পাঠায় তার বোন আমি বিভিন্ন জায়গায় চিঠি লিখলাম যে পূর্ব পাকিস্তান লুসি লোকেরা হয়েছে জানান বঙ্গবন্ধুর প্রেরণা ছিলেন স্ত্রী ফজিলাতুন যুদ্ধ শেষে তিনি তাই উপহার পাঠিয়েছিলেন বঙ্গমাতাকে জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সই করা একটি চিঠি পেয়েছিলেন লুসি শেখໄবার প্রশংসা শুনুনシアシェ এটা ঠিক লট ইনি যোগ কোটিল কিন্তু আমি মনি কারেন্সি কানাও আমরা কোনে দিন টা স্ট্রি প্রশংসা করিনা কারণ আমরা আমাদের জন্য একটা ঠ্যাক শেখ করেছেন 47 বছর পেরিয়ে গেলেও কাওকি চিঠিগুলো দেখArnনি তিনি 1930 সালের 16ই ডিসেম্বর জন্ম নেয় লুসি বাংলাদেশের বিজয় দিবসে পা রাখবেন 88 বছরে রাষ্ট্রকে পূরণ করবে মুক্তিযুদ্ধের এই বিদেশী বন্ধুরা শেষ ইচ্ছা আজ পায়ুরে নাচ রে রুমচুমা চুমলাচ রে আয়লয় আকাশ চাই আজ বড়ছরা নিশা আজ রে অপূর্ব অপু ডিবিসি নিউজ বরিশাল